তেলিয়ামুড়া পূর্ত দপ্তর থেকে মুঙ্গিয়াকামে আরডি ব্লকের অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজের অধীন বাহাদুর সর্দার পাড়ায় প্রায় 14 লক্ষ টাকা ব্যয় করে ছড়ার উপর পাকা সেতু নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু ওই এলাকার এলাকাবাসীদের অভিযোগ, ওই পাকা সেতুটি নির্মাণ করতে যে নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা অতি নিম্নমানের। তাছাড়া রড ব্যবহার না করে ঢালাই দিয়ে ব্রিজ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের। তবে সেতু নির্মাণের কাজের দায়িত্বে থাকা লোকজনদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীদের তরফে একাধিকবার নিম্নমানের কাজের অভিযোগ করতে গিয়েও কাজের দায়িত্বপ্রাপ্ত লোকজনদের কাছ থেকে সঠিক কোনো সুদত্তর পায়নি এলাকার লোকজন। এখন দেখার দপ্তর পূর্ত ঠিকাদারদের বিরুদ্ধে কি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।